যাও তোমরা যাও, আমি যাচ্ছি। যাও জানো দাদু আমাকে আজকে মোটা বলেছে। জানিস আজকে আমি মাঝখানে ফুল নিয়ে এসেছি। তুই আমাকে তো বললি না। বললাম না, সব কথা তোকে বলতে হবে নাকি? তুই জানিস না আমি ফুল খেতে ভালোবাসি। জানি তো বাসিস, কিন্তু এ দুটো মায়ের জন্য। ঠিক আছে, আমাকে দিতে হবে না, মাই আমাকে দেবে। তোর সাথে আমার কাটি। এ মা, কিসব সুরকি ফুরকি পড়ে আছে। হ্যাঁ তাই তো, সাবধানে উঠিস শিউলি। কিরে তো দেরি হলো তোদের, এই দেখো। শিলপাড়াতে হলুদের ছাড়তে গেছিলাম বলে। মা দেখো আবার ব্যাগ ফেলে রেখে দিয়েছিস। এক্ষুনি আমি স্কুল থেকে ফিরলাম। দাঁড়া মাকে বলছি। জানো মা, দাদা না আমাকে কুল দেয়নি। ও মা, তাই নাকি? না মা, এই দুটো আমি তোমার জন্য এনেছি, বোনকে দিলেও দুটোই খেয়ে নিত। ও না না, তুমি বলো, আমি তোমাকে না দিয়ে কোনোদিনও খেয়েছি মা? না না, আসলে দাদা তো খুব ভালোবাসিত তোমায়, তাই জন্য ভাবছিল যদি তুমি কষ্ট পাও তাই জন্য। এক মিনিট, এই দে এই দে মা, এটা তোমার জন্য। এই কি কি নাচ হয় নাকি? দেখো কি কাণ্ড। এই ধর ধর ধর। আরে বাবা শিউলি, কালও আসবে না বলছে। মিউনিসিপ্যালিটি কি সব চেকিং টেকিং করছে, বাজার করতে হবে। বলেছে পরশু দেবে। গোবিন্দর কাছ থেকে ধার করলাম কিছু টাকা। ধার করা ভালো না। লোকে কি বলবে বলো? লোক লোক কি তোমার সংসার চালায়? এটা কি? খুলে দেখো। ধারের টাকা চুরি করব না। কেন?
যেদিন ধার শোধ হবে পড়ব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা, মা, ও মা, জল খাবো। হ্যাঁ মা, নাচ শিখলি না? না। কেন রে, বেলা কাকি নেই? আছে তো। তাহলে তাহলে কি? আরে গোবিন্দ কাকা, দাদা যেন শুনতে না পায়। এই আমি কি শুনতে পাবো না রে? কিছু না, চলে এসো, চলে এসো আমাদের ছোট বাড়িতে। আসছি বাপি, মা আমাদের বাড়িতে এসো, এসো না। আরে কই গো, এত করে ডাকছো এটা, এসো না। আমার কি কোনো কাজ কম নেই নাকি? আরে একবার এসো না। আমি কি বলবি না রে, কিছু চলে এসে গেছি তোমাদের বাড়িতে। কি করছো কেন? না চলো না। কি হয়েছে রে? শুনি, এখন তুলে রাখো, মা এসে গেছে। গুছিয়ে রাখি সব। বাবা, পড়া না করলে কি হয়? পড়া না করলে বড় হয়ে বুদ্ধি বাড়ে না। বড় হয়ে বুদ্ধি বাড়ে না, কিন্তু বোন তো আমার থেকে ছোট। তো স্কুলে সবাই বলে ওর বেশি বুদ্ধি আমার থেকে। তো কি বলবো, ওই যে বাবা বলল বড় হলে বুদ্ধি বাড়ে, তাহলে বোন তো আমার থেকে বড়। ও জেঠু, দেখো বাড়িটার কি অবস্থা, সব তো ঝরে ঝরে পড়ছে। আরে মিটিং টিটিং হচ্ছে, এ যা বাড়ি এ সহজে ভাঙবে না, এর মধ্যেই ব্যবস্থা করে ফেল। দূর ভাঙবে না। টিউশন গিয়েছিলি? হ্যাঁ, এই দেখো, দেখেছো সব ঝরে ঝরে কেমন পড়ছে। ঠিক হয়ে যাবে, যা। কিরে তোর কি খবর? এই চলছে। এবার ভালো খবর পাবো তো? হ্যাঁ হ্যাঁ, যদি না পাই তো তোমাকে দেখবে, বুঝলে? তুমি বাড়িটার দিকে একটু দেখো। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ সবকা মালিক হ্যায়, আল্লাহ কি মেহরবানি হতো। হ্যাঁ খানজি, ভগবানকে আমিও খুব এতক্ষণে ঘুমলাম। এই ছুটকি তখন কি বলছিল? বলছিল যে গোবিন্দ কাকা বেলা কাকিকে আদর করছিল। কি? সেই জন্য ঘরে ঢোকেনি। এত বুদ্ধি হচ্ছে চুটকি, কার মেয়ে দেখতে হবে তো? তোমার মেয়ে, ঠিক আছে, ছেলেটা আমার, বোকা শোকা চলবে। জুই, বলছি দুজনেরই তো এক এক ভোট, কে জিতবে? কি মতলব বলো তো? ঘরে বুদ্ধি বড় বেশি বলতো, জানো না, শেষে স্কুলে গিয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে গল্প করবে, বাবা মাকে ধরে আদর করছিল। চলো চলো না। দেখো দেখো কি নোংরা করে রেখেছি সেটা দেখো। আরে ও কিছু না, চলো তো। দেখো এখানে জল আছে কিন্তু। আরে
আর সময় নেই, সময় নেই,
তাড়াতাড়ি বলে দেওয়ার সময় নেই, এখানে একজন। তার কথা তো ভাবতে হবে, তাকে তো দেখতে হবে। রতন কি ওরা হাসপাতালে নিয়ে গেছে, এই মুহূর্তে তোমার ওখানে ওর সাথে থাকার প্রয়োজন আছে। তুমি রতনের কাছে যাও। বাহাত্তর ঘন্টার আগে কিছু বলা যাবে না। দেখছি দেখছি, আমরা দেখছি। জানে খুদা, জানে খুদা।
जाने खुदा। जाने खुदा जाने क्यों खुदा जाने क्यों जाने সব্বাটি মর্গে নিয়ে গেছে, পুলিশ বলছে শনাক্ত করতে হবে। জাস্ট মিলিয়ে দেখো। আচ্ছা, কে বলবে যে ও অন্য কেউ? দেখতে হয়তো এক, কিন্তু কিন্তু আসলে তো এক নয়। না বিপ্লব,
ইরম চলে যাওয়ার পর এই প্রথম আমি জোয়াকে হাসতে দেখেছি। দু বছর বিপ্লব, 2 years। না, আমি জানি যে ও ইরম নয়, কিন্তু ও যদি আমাদের কাছে থাকে, মানে আমরা যদি ওকে বড় করি, ও তো ভালো থাকবে, মানে আরামে থাকবে, আর আমরাও জানবো যে ইরম ফিরে এসেছে আমাদের মধ্যে, সবাই খুশি থাকবে, এতে কার কি অসুবিধে বলো? মুর্শিদ, অ্যাডপশনের তো একটা প্রসেস আছে, একটা নিয়ম আছে, চাইলে তো বাচ্চা অ্যাডপ্ট করা যায় না। তো ফাইন্ড আউট না বিপ্লব, না তুমি তো একজন নাম করা উকিল, না আমি আমি তোমাকে ইললিগাল কিছু করতে বলছি না, এমন একটা কিছু করো যাতে যাতে ওর জেনেটিক প্যারেন্টস নেই, আমি শিওর নেই। একটা বস্তা জড়িয়ে রেল লাইনের ওপর দিয়ে হেঁটে আসছিল, কোন মা বাবা তার মেয়েকে এভাবে ছেড়ে দেবে বলো তো? দেয় তো, দেয়। তুমিও জানো, আমিও জানি, ভিক্ষে করাটাও একটা বিজনেস। এতক্ষণে ঘুমিয়েছে একদম ইরমের মতো, মানে ও ও জানো তো গান শুনতে শুনতে ঘুমোন। আমাকেই করতে হয়েছে বলতো, ভাব জাস্ট গেস, আই হ্যাড টু সিং ফর হার। শোনো, কাল কিন্তু ভালো করে জামা কাপড় কিনতে হবে ওর জন্যে, কারণ ইরমি জামা কাপড়গুলো পুরনো হয়ে গেছে। আর আইসক্রিম কিনতে হবে, আচ্ছা তারপর চকলেটস কিনতে হবে, তারপর আরও অনেক কিছু যেগুলো লিস্ট করে রেখেছি। আমি ঘুমোতে যাচ্ছি, ঘুমোতে যাচ্ছি। গুড নাইট, গুড নাইট। So হ্যালো ডক্টর সিদ্দিক। হ্যাঁ, গুড আফটারনুন। গুড আফটারনুন। ওর হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, ওর মার সঙ্গে ওর রিলেশনশিপটা কেমন? গ্রেট, ফাইন। কেন? অ্যাকচুয়ালি ওর একটা ফিয়ার সাইকোসিস কাজ করছে মনে হয়, ওর মাকে একটু ভয় পায়। ভয় পায়? আই জাস্ট থট আই শুড মেনশন this to you. Okay. I'll go and get her.
বৌদি, কিছু মুখে দাও, দুদিন ধরে না খেয়ে আসো। ফ্যাক্টরিতে চাকরি করতে বারণ করিয়াছিল, সে বলিয়া বউ চাই গ্রামে মুদির দোকান চালানো চাইয়ে ফ্যাক্টরিতে চাকরি করা অনেক বেশি ইজ্জত। সেই ইজ্জতের মাসুল দিতে এই পুরি মায়ের রেখে গেছে। না, আমি আর কারোর কথা শুনব না। আমার বংশের শেষ চিহ্ন আমার সাথে যাবে, কারবোর সাইডে কে যাব বল? তোমার বয়স কম, তুমি নতুন করে জীবনটা গুছাও। আমার এই রতনের ভাঙা হাত নিয়ে তুমি আমার মেয়ে কেন আমার সঙ্গে নিয়ে গেল না? তোমার ছেলে কেন আমার ফেলে গেল? নিজের কষ্টের কথা ভেবে কাঁদছ? আমার কষ্টের কথা কে বুঝছে বলো তো? আমার দেবুড়ে হারানোর ব্যথা, আমার শিউলির চলিয়ে যাওয়া, আমার রতনের হাত নষ্ট হওয়া কে বল? সব পূজার তাই একা আমার না, আমি আর কিচ্ছু বুঝবো নাই। যে মাটি আমার ছেলে দেখাইয়েছে সেই মাটিতে আমার রতন বড় হবে নাই। কোন অন্ধকার যেদিকে যাই বন্ধ দ্বার, হারিয়ে যাই সব অঙ্গীকার। এ কোন বাতাস রুদ্ধশ্বাস, যন্ত্রণা নেই আশ্বাস, যেন কালো মেঘের এই আকাশ। এ পথ চলা নেই যে শেষ, নেই দিশা নেই যে দিক, তবু আঁকি মনে ছবি। নানির কথা শুন, তুষ্টি করে না মা, যাবে না মা, পরে যাই দেখছো না, পরে মা। তুমি যাবে না? আমি যাব, আসবো তোমায় দেখতে। Thank you.
Good evening. Oh, good evening. Good evening, Balu. Good evening. Good evening. This is for you. Oh, na? Chocolates? Great. No. Thank you, Balu. No, no. Lodja bachche. Thank you. Welcome. Bosho. Thank you. So, kal to interview. Haan, doshta hai. এসব এক্সাইটমেন্টে জয় চেক আপস বিপ্লব প্লিজ রিল্যাক্স আমার চেক আপ নিয়ে প্লিজ এত চিন্তা করো না তোমরা জাস্ট ডোন্ট ফরগেট আমি একজন ডাক্তার শিওর টাইম টু স্লিপ বেবি ঘুমে না গুড নাইট বলবে না আবুকে গুড নাইট বলো Good night. Good night. Uncle, ki bolo good night. Good night. Good night. Good night. Good night. Don't worry. Ei mei oke shusto kore debe. Tumi dekho. Ei, ei, mone ache to? আমি কি শিখিয়েছিলাম ম্যাম যখন জিজ্ঞেস করবে তোমার নাম কি তুমি বলবে আমার নাম ইরাম সিদ্দিকি একবার বলো বলো ইরাম সিদ্দিকি কি বলবে ইরাম বলবে বলবে তোমার নাম কি বলো নাম বলো বলো বলে দাও নামটা ও আসলে খুব লজ্জা পাচ্ছে খুব কম কথা বলে তোমার নাম কি বলো নাম নাম বলো বলো ওর নাম হচ্ছে শিউলি এনি প্রবলেম বড় 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 একটা প্রবলেম হয়ে গেল চা এদিকে চাকরি করতে হবে চাকরির জন্য পাস করতে হবে আমার ভাগ্য ভাগ্য ভাগ্যটাই তো নেই পাস করবো কি করে হেল এত করে বলছি আমার পড়াশোনা করতে ভালো লাগে না আমার আমার দ্বারা পড়াশোনাটা হবে না এত লোকের হয় তোর হবে না কেন আরে কি আশ্চর্য সবার দ্বারা সব কিছু হয় এখন আমি আমি যদি তোমাকে বলি দোকান ছেড়ে তুমি 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 না পিথাও তুমি পারবে ও কাকা তুমি বলো না আমি কি ভুল যুক্তি দিচ্ছি তোর রতন তোর মা তাইলে সেলুন খুলছে তাই তো কি জুই আর কি একটাকে বিস্কুট দিন তো ওম দোষী ছেলের মা হলে কোনটা নন্তাটা শুধু সেলুন কেন কোর্ট কাছারে খুলতে হবে নিশ্চয় রেজাল্ট বেরিয়েছে বেরিয়েছে আবার ফেল 112 ফেল দেখো গোবিন্দ কেমন নির্লজ্জের মতো বলছে গাধা আচ্ছা কাকা তুমি বলো তো
যার দ্বারা যেটা হওয়ার নয় সেটা তাকে জোর করে করালে কোনোদিন হয়? বলছি ব্যবসা করব। ওই যে ক্যাপিটাল, টাকা ছাড়া তো ব্যবসা হয় না। আছে তো, ওই যে ওপরে যখন যাবে আকাশ থেকে পড়বে। না মা, ভুল করছো, আকাশ বলে আমি কাউকে চিনি না। আমার বন্ধু সজল কার্তিক আর দিনেশ আছে না, ওদের সাথে ঠিক করেছি ব্যবসা করবো, মানে একটা সেকেন্ড হ্যান্ড কোয়ালিস কিনবো, ভাড়ায় খাটাবো। ট্রান্সপোর্টার ব্যবসা? হ্যাঁ, এটা ভালো বুদ্ধি তো। হ্যাঁ জয়, মেনে নেওয়া উচিত, মেনে নেওয়া উচিত। থাক আর মাথাটা খেও না গোবিন্দ, লেখাপড়া না করলে বুদ্ধি বাড়ে। পড়া না করলে বড় হয়ে বুদ্ধি বাড়ে না। ছোটবেলা থেকে যার বুদ্ধি ব্যাটারি ডিসচার্জ মা যত চাইছি তার বুদ্ধি বাড়বে না, বুদ্ধি বাড়বে না। কি কাকা, এই যে প্রত্যেক বছর আমরা এখানে প্রদীপ ভাসাই, এই জল তো আর আকাশে পৌঁছচ্ছে না, এই প্রদীপ ওদের কাছে পৌঁছবে কি করে? যখন সূর্য ডুবে যাবে তখন ওরা আকাশ থেকে আমাদের প্রদীপগুলো দেখতে পাবে। না কিন্তু গোবিন্দগড় প্রদীপগুলো থেকে আমাদের প্রদীপগুলো আলাদা করে চিনবে কি করে? মা ওরা তো আকাশে থাকে তাই না, আকাশ থেকে সব দেখতে পায়। চলো না আমরা কলকাতায় চলে যাই, কলকাতায় তো একই আকাশ, ওরা খুঁজে নেবে আমাদের। আমি খুব মন দিয়ে ব্যবসা করবো মা, খুব মন দিয়ে, খুব 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 মন দিয়ে ব্যবসা করবো। আমি তোমার জন্য একটা বাড়ি বানাবো, বন্ধুর একটা ঘর থাকবে ওতে। আমার সমস্তিপুর না ছাড়লে তো আমরা কিছুতেই কলকাতায় গিয়ে পৌঁছবো না। টাকা তো সব, টাকা তো সব শহরেই। মা যাবে কলকাতায়? আপু আম্মুকে কিন্তু ম্যানেজ করতে হবে। দেখি এটা তো খুলে গেছে। হ্যাঁ রে, কলকাতায় কোনো কলেজ ছিল না? ছিল তো আম্মু, লাগলো না আম্মু, মাত্র 3 ঘন্টা দূরে থাকবো, যখন তখন দেখা হতে পারে, তুমি একদম টেনশন করো না।
শুন, আল্লাহ তোকে একবার ফিরিয়ে দিয়েছে, আবার যদি এত বছর পরও তোমার মনে হয় আমি তোমাদের ছেড়ে চলে যাব? ওয়াই আম্মু, কোথায় যাব আমি তোমাদের ছেড়ে? কে আছে আর আমার তোমাদের ছাড়া বলো? না, কেউ নেই তোর। কেউ নেই, কেউ নেই। আল্লাহ, চলো কাল দুজনে ওকে দিয়ে আসি। না, ও তোমার সঙ্গে অনেক বেশি কমফোর্টেবল, তুমি যাও। ওকে। কলকাতার কোনো কলেজে ভর্তি হলে খুব প্রবলেম হতো? থ্রি আওয়ার্স ইজ টু লং আ ড্রাইভ মোর্শেদ, ও সব ডিসিশন তুমি সাপোর্ট করো। কারণ শি মেক্স দ্য রাইট ডিসিশনস। দেখো, মেয়ে দূরে গেলেই পর হয়ে যায় না, কেন মিছিমিছি টেনশন করছো? বাস এমনি, ডিসিশনটা ঠিক হয়নি। কোন ডিসিশনটা? জাস্ট বিকজ ওকে আমরা কনভার্ট করিনি, জাস্ট বিকজ ওকে আমরা ওর নিজের নামে ডাকি? জয়া, ও তোমার মেয়ে, ও আমাদের মেয়ে। এত বড় শহরে মোর্শেদ, কোনো না কোনো ভিড়ে ওর নিশ্চয় নিজের কেউ কোথাও না কোথাও লুকিয়ে আছে। সে যদি ওকে চিনতে পারে, ও যদি চলে যেতে চায়। না জয়া, ও ও কোথাও যাবে না। ঠিক এটা তুমি বলেছিলে ইরাম যখন চলে গিয়েছিল, ও কোথাও যাবে না। কিন্তু ও তো চলে গেল, শি হ্যাড টু গো অ্যান্ড উই হ্যাড টু অ্যাকসেপ্ট দ্যাট। মেনে নিতে হয়েছিল না মোর্শেদ? হ্যাঁ, আবার যদি মেনে নিতে হয় দেন আইল ডাই। নোবডি ইজ ডাইং এনিমোর। মা, তাড়াতাড়ি আসছি। এই যে,
টিফিনটা। ওই তো নে, এই চারজন গাড়িতে বসলে প্যাসেঞ্জার বসবে কোথায়? চারজন আর দুধ, ওই দুইজনের তো নিজস্ব কাজ আছে। দিনেশ গাড়ি চালাবে আর আমি হচ্ছি প্যাসেঞ্জার গাইড, বিবিসি ভক ভক ক্যাপ্টেন। এই সজল কতদিন বাড়ি থাকবে রে? দুই চার দিন প্যাসেঞ্জার দুর্গাপুর ড্রপ করে তারপর আবার ব্যাক করতে হবে দু চার দিন। গোবিন্দ কাকাকে ফোন করতে মনে করে দিস তো। হ্যাঁ মা, গোবিন্দ কাকাকে ফোন করতে। তুমি না একদম একদম আমাদের কথা চিন্তা করো না, তুমি নিজের যত্ন নাও, একদম ঠিকঠাক থাকবে, ভালো করে থাকবে, ঠিক জায়গায় খাবি। হ্যাঁ কি হচ্ছে সবাই দেখছে। হ্যাঁ ওকে মা, চল চল চল। এই শক্তিদার গেলে যে 250 টাকা পাবে দিয়ে দিবি, ঠিক আছে? হ্যাঁ মা আসছি গো। কাকা, মাকে কিন্তু দেখে শুনে রাখবে, আমি কিন্তু তোমার ভরসায় মাকে এখানে রেখে যাচ্ছি। চিন্তা করো না, তোমার মার অসাধারণ ক্ষমতা, বিন্দাস যাও। আচ্ছা भगवान होता है, भगवान को माला बनता है। अरे बाबा, वाह वाह वाह, चलिए सर चलिए। क्या हो रहा है भाई, अंदर आ जाओ। सब ठीक है सर, आ जाओ अंदर, लग जाएगा। थैंक यू भगवान, थैंक यू, लगने दीजिए सर। आधार कैनो आकाशे गोरा रोई डाना काटा मेक चाय छूते रो दूर दूर जेते हवे। আমি অভিক, তোমার সিনিয়র, হেল্প করার পরে থ্যাংক ইউ বলবে। ডম স্যার, কেটা। ও হ্যাঁ হ্যাঁ,
হোল্ড গিভ মেক ওয়ে এন্ড ফলো এই আমি এই আবু আসছি আমি ওকে হেই ওয়েট 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 Ah, come now. Don't be late. Come on, hurry up. Shivli City. November 1988. Money. Salt Lake. Baba Ma. Dorm 4, upstairs. Do tala. Okay, hurry up. Ato andhokar keno sob students ra kothay? Shobai class e. Oh, acha. Okay, eta tomar room. Thanks. Eta? Oh yeah. And thanks. Are. Strange guy, yeah. আরে না না হঠাৎ করে কি করে বুঝবো না না ঠিকই বলেছিলে তুমি বড় গাড়িটা আনলে ভালো হতো না না ছিল না হঠাৎ করে প্রবলেম না না ওদিকে সব ঠিক আছে আগো আর কতক্ষণ লাগবে বুঝতে পারছি না আর কতক্ষণ লাগবে আরে এই তো বলছি আমি বুঝতে পারছি না দেখি কি হয় আচ্ছা ঠিক আছে রাখছি এখন ঠিক আছে স্যার এনি প্রবলেম কি হচ্ছে কাকা স্টার্ট বন্ধ হয়ে গেল হঠাৎ তাই দেখি সর এই করছে স্যার না না এই পথের সমস্যায় তো পথের লোকই কাজে আসবে স্যার আর টাকা পয়সা লাগবে না আর আমরা তো সমস্তিপুরের ছেলে আমরা তো টাকা পয়সা আরোই নিই না সমস্তিপুর হ্যাঁ চেনেন নাকি সমস্তিপুর হ্যাঁ একসময় খুব যাতায়াত ছিল আমার একটা চেম্বার ছিল ওখানে তাই আচ্ছা এখন যদি জান না স্যার তাহলে আমার কথা বলবেন যে কেউ চিনিয়ে দেবে রতন কেয়ার অফ শিউলি স্টোর্স সমস্তিপুর আসি স্যার স্যার কাকা ঠিক করে গাড়ি চালিও এত বড় শহরে মসজিদ কোনো না কোনো ভিড়ে ও নিশ্চয় নিজের কেউ কোথাও না কোথাও লুকিয়ে আছে সে যদি ওকে চিনতে পারে ও যদি চলে যেতে চায় পাড়ার ওই কার্তিকের বউ আছে না ও জানতে চাইছিল তোমার দোকানে সার্ফ আছে কি যদি বলে হ্যাঁ তবে আসবে
কে আশ্চর্য, আমার দোকানে সার্ফ আছে কিনা তোমাকে ফোন করে জিজ্ঞেস করছে। না না, আমার দোকানেও কাজ ছিল, পূজা আসছে না, অর্ডার অর্ডার, জিজ্ঞেস করলো আমি একটু জেনে বলতে পারবো। আচ্ছা বলে দিও। হ্যাঁ গোবিন্দ বলছি। আচ্ছা গো, আছে সার্ফ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বিকেলে আসবে বলছে, দু প্যাকেট তুলে রেখো। ঠিক আছে, এইটা বরঞ্চ নিয়ে। আমি হচ্ছি, আমি হচ্ছি, আমি কিছু বলবে। রতন কবে ফিরবে? বলেছিল তো দুদিন, এক হপ্তাহ হয়ে গেল। সজল এসে বলল ওখানে কিসব প্যাসেঞ্জার পেয়েছে, আরো একটু দেরি হবে। কিছু প্রয়োজন হলে জানিয়েছি। এত বছর পর হঠাৎ মুর্শিদ, জয়া জানে রিপোর্ট নিতে ও নিজেই গিয়েছিল। কোথায়? হাই হাই, মে আই প্লিজ? দেখেছ তোমাকে ডেকে এনেছে আমাকে সামলাতে, না নিজেকে সাপোর্ট দিতে। ইউ ম্যান আর রিয়েলি, চা খাবে? ইটস উইস্কি টাইম জয়া।
বিপ্লব, ইউ নো উই ডোন্ট ড্রিঙ্ক, তোমার ফেভারিট কফি বানাতে পারি, চলবে? এটা কি হচ্ছে? শোক সবার রিহার্সেল হচ্ছে? বিপ্লব, তোমার ফেভারিট কফি, আমার কাল এডমিট হওয়া উচিত। কিরে, কলেজের খাওয়া দাওয়া কেমন? ভালো। ছোটবেলা থেকে সব কিছু তোর আব্বুর মতো, শুধু একটা জায়গায় তুই একদম আমার মতো। ইউ আর very strong. তোর মনের জোরের কাছে কেউ দাঁড়াতেই পারবে না, আমি জানি। আমি যাওয়ার পর তোর আব্বুকে তুই সামলে রাখতে পারবি, শক্ত রাখতে পারবি। Thank you.
I'm so proud of you. Shirley. আমি তোমার মেয়ে। তুমি যেভাবে চাইবে সেভাবেই তো বড় হব। তুমি কলেজে ফিরে যাবে কাল, পারমিশন নেওয়া আছে আরো 3 weeks এর। না, কালই যাবে। ওয়াই আবু? শিউলি, মানুষ অভ্যেসের দাস। I was used to your mother. ও নেই আজ। মানিয়ে নিতে যথেষ্ট কষ্ট হচ্ছে। এখন তোমার এই জুস, এই ব্রেকফাস্ট, এই ডিনার, এই সব কিছুতে ইউজড হয়ে যাবার পর তোমাকে যখন চলে যেতে হবে তখন যে আরো কষ্ট হবে। একটু ধরবে টর্চটা? চা খাবে? খাওয়া যায়। তুমি বসো, আমি আসছি। হ্যাঁ,
বসো বসো। ছবি নেই মনে থাকলে ছবির আর কি প্রয়োজন? জুই, অনেকদিন ধরে ভাবছিলাম একটা কথা জিজ্ঞেস করব, আগে সুযোগ হয়নি। বলো। আচ্ছা, একা থাকতে অসুবিধা হয় না? তুমিও তো একাই আছো। আছি, কিন্তু ভালো নাই। খুঁজে না কাউকে? এখন তো তোমার ব্যবসা ট্যাবসা ভালোই চলছে, তোমার বয়সী কাউকে খুঁজলে পেয়ে যাবে। যদি যদি বলি চিনি, চিনি আর লাগবে কি? ঠিক আছে। মা, হ্যাঁ আসছি। ওই মা, লাবণী ফ্রম কলকাতা। বাবার নিজের ট্রান্সপোর্টের বিজনেস আছে, কিন্তু ও ঠিক করেছে আমার সাথে থেকেই কাজ করবে। আর একটা বেগুন ভাজা দি। না না, ইটস ওকে, থ্যাংকস। তুমি কতদিন ওকে চেনো? আসলে মা, আমাদের আমি বলি 4 মাস। তোমার বাবা মা? আমার মা মারা গেছেন, আমার বাবা ব্যবসার কাছেই ব্যস্ত থাকেন, আমি দাদু দিদার কাছেই মানুষ হয়েছি। দাদু দিদা জানেন? ওনারা জানেন আজ আমি আপনার সাথে দেখা করতে এসেছি। মা বোধ হয় চাইছিলেন আজ তুমি থাকো। বিয়ের আগে তুমি কি করে আমাদের বাড়িতে থাকবে?
আমার কথা বলছি না রত। এই মাকে কেমন লাগলো গো? আই লাভ হার। আমার মারও দেখো তোমায় খুব ভালো লেগেছে। আচ্ছা তোমায় বলেছেন বুঝি? আমার মাকে আমি চিনি। হুম, তবে প্রশ্ন যখন করেছে মন উত্তর দেবে টেলিফোন। হ্যালো। হ্যালো মা। ওকে কেমন লাগলো মা? খুব ভালো। ভালো লেগেছে, ভালো লেগেছে। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। শোনো মা, দেখো আমার কিন্তু আসতে একটু দেরি হবে, তুমি কিন্তু ওষুধ টষুধগুলো নিয়ম করে খেয়ে নিও। হ্যাঁ, আজ যদি তোর বোন থাকতো ঠিক ওর মতো দেখতে হতো। আসলে মা, বাবা আকাশ থেকে তোমার প্রদীপটা দেখতে পেয়েছে, তাই লাবণীকে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে। তুমি একদম কেঁদো না, আমার সব ঠিক হয়ে যাবে। আমি খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আমি চিন্তা করব। সাবধানে থাকি। Abort the child. What did you say? Surely, abortion chhara to আর কোনো উপায় নেই আমাদের সামনে। উই ডোন্ট হ্যাভ আ চয়েস। আর কিভাবে সম্ভব? ইউ আন্ডারস্ট্যান্ড না? ইউ নো হোয়াট, অনেক মা আছে নবেক যারা নিজের বাচ্চাকে মারতে এক মুহূর্ত ভাবে না, কিন্তু আমাদের মতো নই। ভালোবাসার আনন্দে যদি নিজেকে উজাড় করে দিতে পারি, সে ভালোবাসার কঠিন দায়িত্ব নেওয়ার সাহস আমার আছে। ও আমার নিজের অবেক, ওর জন্য আমি সব ছাড়তে পারি, কিন্তু ওকে ছেড়ে মাই ডিয়ার আব্বু, আমার উপর রাগ করবে না,
আমি কিছু মাসের জন্য বাইরে যাচ্ছি, কোথায় বলতে চাই না, কেন হঠাৎ সেটাও একদিন তোমাকে বলবো। এইটুকু যেন তোমার মেয়ে ভালো আছে, আমু বলেছিলেন তোমার খেয়াল রাখতে, বাট ফার্স্ট টাইম আম্মুকে দেওয়া প্রমিস ব্রেক করছি, প্লিজ ডোন্ট ওয়ারি। জানি লোডস অফ কোয়েশ্চেন্স এই মুহূর্তে হয়তো তোমাকে পাজল করে দিচ্ছে, একদিন সব প্রশ্নের উত্তর দিতে আসবো তোমার কাছে, বাট প্লিজ আমাকে খোঁজার চেষ্টা করো না। আই উইল কাম ব্যাক আব্বু, বিকজ আই লাভ ইউ শিউলি। পুলিশে খবর দেওয়া উচিত, উই মাস্ট ফাইন্ড আউট দ্যাট স্কাউন্ডরেল, ওকে লক আপে পুরে পেটানো উচিত। এ ইউ লিসেন, অভিককে কোথায় পাবো, কোথায় পাবো অভিককে? স্যার আই ডোন্ট নো স্যার, ডোন্ট নো, ইউ ডোন্ট নো স্যার, হোয়াটস রং উইথ ইউ স্যার, বিহেভ ইয়োরসেলফ স্যার, বিহেভ, কোথায় অভিক, কোথায়, হোয়ার ইজ অভিক, হোয়ার ইজ অভিক, call him, call that scoundrel here, then I'll show you how to behave. Behave, behave. তুমি থানায় ডায়েরি করবে না? না। ওয়াই? আমার মেয়ে চায় না বলে। মোর্শেদ, শিউলির কোনো প্রবলেম থাকতে পারে, এনিথিং ক্যান হ্যাপেন, ও প্রেগনেন্ট মোর্শেদ, we'll have to find her out. Okay, look after korota proyojon. Amon mi amake sobcheite beshi bhalobashe, tar poreo jodi o chole giye thake, there must be a reason, a very good reason. মোর্শেদ, তুমি খুব ভালো করে জানো তুমি যেটা বলছো দ্যাট মেক্স নো সেন্স। আমার মেয়ে সময় মতো সবসময় ফিরে আসে, বিপ্লব, শি কেম ব্যাক ফ্রম দ্য ডেড, রিমেম্বার? Yes sir, yes sir, yes sir, it will reach sir, okay sir, yes sir. Hey, Dana, Eagle calling Charlie, over. Charlie reporting, over. কত দূর? আর 10 মিনিট sir. 10 মিনিট হবে না পাপা, 5 মিনিট করতে হবে, over.
স্যার। আবে স্যার স্যার 5 মিনিটে পৌঁছে যাবে স্যার। হুম ওকে স্যার। পেমেন্ট কি বলছেন স্যার, আগে কাজটা হোক তারপর। স্যার বাড়ি থেকে আপনার ফোন আছে, মায়ের ফোন। নাম কি রাখবো? মামা, মিস নাম জিজ্ঞেস করলে কি বলবে? মাই নেম ইজ ইরাম। গুড ইরাম, টিফিন খেয়ে নেবে, ওকে? ওকে মাম্মি। এন্ড ওয়্যার ইজ মাই কিস? থ্যাংক ইউ। চলো বাই মাম্মা। টাটা। উপস, শি ইজ ভেরি সুইট। ইয়া শি ইজ। সোনিয়া কিপস টকিং অফ হার। ওয়াই ডোন্ট ইউ কাম টু আওয়ার এন্ড দিস উইকেন্ড উইথ ইওর হাবি? আই এম নট ম্যারিড। ও, আই এম সো সরি। ডোন্ট বি, ইটস পার্ট অফ লাইফ। ও, এক্সকিউজ মি। ওকে, সি ইউ। সি ইউ, বাই। ইয়েস ইয়েস রোহিত। হ্যাঁ বাবা, মানে চেক করার কি বাদই আই লেফট অফিস। হ্যাঁ হ্যাঁ, ওকে চলো বাই। ইরাম, হোমওয়ার্ক করো, চলো টিভি দেখো। মাম্মা মাম্মা, আমার দাদি কই? তোমার ড্যাডি অনেক দূরে থাকে। আমাদের কাছে আর আসবে না? লেটস সি। সোনিয়া ড্যাডি ওকে কাল সার্কাস দেখাতে নিয়ে গেছিল। আচ্ছা, বুঝলাম। মাম্মা মাম্মা, তোমার ড্যাডি কই? তুমি দেখবে আমার ড্যাডিকে? ইয়েস। এসো, এদিকে এসো। চলো চলো তাড়াতাড়ি এসো, দেখবে এসো। এই দেখো, এটা আমার ড্যাডি। এইটা তোমার ড্যাডি? কোথায় থাকে? কলকাতায়। আমিও যাব। তুমি যাবে আমার ড্যাডির কাছে? বুড়ো হয়ে গেছে, ঘড়ির কাঁটার সঙ্গে আর তাল রাখতে পারছো না। Big day, Your Honor. You found her? How is she? Where is she?
Mama? Chalo, time to sleep now. তুমি ঘুমাবে না মাম্মা তুমি ঘুমাবে না ঘুমাবো আগে তুমি ডলিকে গুড নাইট বলো চলো চলো নাও ইউ হ্যাভ টু স্লিপ এটাকে সাইডে রেখে ওকে চলো অনেক রাত হয়ে গেছে খাবে না বসো আপু আই নিড টু নো নো নিড বিয়ে করনি কেন বিশ্বাস করতে পারিনি বলে তুমি নিজেই তো এত ছোট ছিলে কিভাবে তোমার মেয়েকে মেয়ের দায়িত্ব তো মাকেই নিতে হয় আম্মু শিখিয়েছিলেন তোমার নিজের মার কথা মনে পড়ে সমস্তিপুর অন্যায় করেছিলাম আমি সেদিন তোমাকে ওখান থেকে নিয়ে এসে ইরমের সঙ্গে তোমার এত মিল নিজেকে সামলাতে পারিনি মনে হয়েছিল ইরমকে হারানোর দুঃখ তোমাকে খুঁজে পাওয়ার মধ্যে দিয়ে বলা যাবে আপু Have I disappointed you so much? যে আজ তোমার মনে হচ্ছে আমাকে অ্যাডপ্ট করাটা was a mistake? No. I deprived you. No. I was wrong. No. শুধু নিজের সুখের জন্য তোমার আম্মুর সুখের জন্য আমি আমি তোমার সবচাইতে কাছের মানুষগুলোর থেকে তোমাকে অনেক দূরে রেখেছিলাম No, don't say that, Abu, please. For years. No, don't say that, please. Don't say that, please. হ্যাঁ কিন্তু নিজের পরিবার তো নিজেরই হয় শিউলি তোমার ওই ইরামের জানা উচিত নিজের মানুষগুলোকে চেনা উচিত ফাইন্ড দেম আপু বাড়ি ভেঙে পড়ে গেছিল আমার আমি আর আমার ভাই আটকে ছিলাম নিচে কেউ বলেছিল আমার মাকে একজনকে বাঁচানো যাবে মা বলেছিল আমার ছেলেকে বাঁচা
আমার টিকিটটা না গেলে হয় না? এক কথা কি? এক কথা না বলবো না কেন? আমি তো তোমার নিজের ছেলে নাকি নাকি নয়? দেখো ছেলেরা একটা বয়সের পর নিজের মায়ের দায়িত্ব নেয়। ছেলেরা যখন ছোট থাকে তাদের দায়িত্ব তাদের বাবা মা নেয়, তারপর যখন ছেলেরা বড় হয়ে যায় ছেলেরাই বাবা মায়ের দায়িত্ব নেয়। এটাই তো নিয়ম নাকি? আমি তোমায় সুযোগটা দিয়েছি, আমি যখন ছোট ছিলাম আমাকে কে বড় করেছে? তোমাকে বড় করার সুযোগ দিয়েছি কিনা বলো? আর এখন তুমি আমাকে কেন? এটা তো একতরফা, একতরফা হচ্ছে কেন? টাইম হয়ে যাচ্ছে, হোক টাইম, টাইম হোক, তাই মোক কিন্তু আমি কিচ্ছু জানতে চাই না। লোকে কি বলে জানো? লোকে বলে রতন এখন ভালো সময় যাচ্ছে, তাই রতন এই বড় ফ্ল্যাটে কলকাতায় এসে বউকে নিয়ে মজা করছে। আর মাকে লোকের কথা কান দিতে নেই। আমি নয় লোকের কথা কান দেবো না, তাই বলে লোকে কথা বলা ছেড়ে দেবে? বলো ছাড়বে? শুক্রবার প্রদীপ ভাসানোর দিন তোমরা আসলে খুশি হবে। আমরা আসলে খুশি হবে? তুমি এখানে আসলে আমরা খুশি হব, আমরা খুশি হব। তুমি থাকলে আমরা খুশি হব। রতন আস্তে, মায়ের সাথে ভাবে কথা বলছো ঠিক না। আমার তো কোনো কিছুই ঠিক না। সত্যি তো আমার তো সব সবথেকে বড়
কন্ট্রোল রুম হ্যালো কন্ট্রোল রুম কন্ট্রোল রুম হ্যালো জলবনের কাছে একটা রিসর্টে প্লেন ক্র্যাশ করেছে আমরা 20 মিনিটের মধ্যে ওখানে পৌঁছচ্ছি Yes, yes, I see it. Yeah, I'll be right there, okay? আমাকে ক্ষমা করবেন না
আমার মেয়ের জন্য এত বড় ঝুঁকি ডাক্তার বাবু আমার আমার মেয়ের পা দুটো কেটে দিই দেরি করবে না ওর হাতে সময় খুব কম খুব কম আমি জানিও বড় হয়ে কোনোদিন আমি ক্ষমা করবে না তবু তোমার মেয়েটা প্রাণে বাঁচবে হে ভগবান কোন মাকে যেন কোনোদিনে আমার পরীক্ষা না দিতে হয় না দিতে হয় আমি ছোটবেলার কথা আমরা ছোটবেলায় যে বাড়িটাতে থাকতাম সমস্তপুরে সে বাড়িটা না ভেঙে পড়েছিল তার তলায় চাপা পড়ে গেছিলাম আমি আর আমার বোন আমার মাকে বলা হয়েছিল আমাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে বাঁচানো সম্ভব সময় খুব অল্প ছিল যে কোনো একজনকে বাঁচানো যাবে আমার মা বাধ্য হয়ে আমাকে বাঁচায় এতদিন বুঝতে পারিনি আজকে মেয়েটার মাকে দেখে আমার মার কষ্টটা বুঝতে পারলাম আমার বোনটা তো ওই বিল্ডিং এর তলাতেই আমার মা বোনের কথা তোলে না এই ঘটনাটার কথাই তোলে না কিন্তু আমি জানি আমার মা নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারে কোনোদিন না জানিস এখনো না প্রত্যেক পুজোয় বোনের জন্মদিনে মা বোনের জন্য নতুন জামা কিনে আলমারিতে সাজিয়ে রাখে তুই আমাদের বাড়িতে গেলে দেখাবো দেখবি আলমারি ভর্তি মেয়েদের নতুন জামা কাপড় পরবার কেউ নেই বাড়িতে একটা ছবি পর্যন্ত রাখতে দেয়নি বলে মনেই তো রয়েছে ছবির কি দরকার আমি সবটা বুঝতে পারি না আমি মাকে কতবার বলেছি ও মা আছে সমস্তপুরে সমস্তপুর ছেড়ে চলো না এসো না আমার কাছে কলকাতায় থাকবে আমার মা কি বলে জানিস ওই সমস্তপুরের ধুলো মাটি কাদায় মিশে আছে আমার বাবা আমার বোন
মা। তুমি একটু রেস্ট নেবে, আমি করে দিই। ওরা ফোন করেছিল, কিছুক্ষণই এসে যাবে। কাকা, লাবণী আমার বউ, দিদিভাই
ভেতরে এসো। মা, ওমা, ওমা দেখো না কে এসেছে। মা এসো এসো এসো। ফিলিং আব্বু, হারানো আর ফিরে পাবার ব্যবধানে লুকিয়েছিল কত প্রশ্ন, কত অভিমান আর কত না বলা কথা। অ্যান্ড আব্বু, আই ফাউন্ড মাই অ্যান্সার্স। নিজের পরিবারের থেকে বেশি আপন, বেশি নিজের আর কিছু হয়ই না। হয়তো নিজেকে ডিপ্রাইভড, নিজেকে অসহায় মনে হয়েছিল, বাট অ্যাট দি এন্ড আমি ভীষণ লাকি, কারণ আমার পরিবারে আমার মা, আমার ভাইয়া, আমার বৌদি ছাড়াও আছে আমার মেয়ে ইরম। আর
আমার আব্বু। মাই লাইফ ইজ কমপ্লিট আব্বু। হয়তো সবশেষে একেই বলে নহন্যতে।